ফিফা নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কাল শক্তিশালী সুইডেনের মুখোমুখি হবে স্পেন। নিউজিল্যান্ডের ইডেন পার্কে ম্যাচ শুরু মঙ্গলবার দুপুর দুইটায়। 32 বছর পর বিশ্বকাপের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। গেলবার সেমি থেকে বিদায় নিল, এবার ফাইনালে খেলার স্বপ্ন সুইডিশদের, আর প্রথমবারের মতো শেষ চারে লড়বে স্পেন। জমে উঠেছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। 32 বছর পর মেয়েদের বৈশ্বিক আসরে দেখা মিলবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের। ফেভারিট যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছে শেষ ষোলোর মঞ্চ থেকেই। গেল আসরে রানার্স আপ নেদারল্যান্ডসও হোঁচট খেয়েছে। টিকে রয়েছে 2019 বিশ্বকাপের 3 ও 4 নম্বরে থাকা সুইডেন ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ইডেন পার্কে সেমিফাইনালের প্রথম পরীক্ষাটা সুইডিশদের, প্রতিপক্ষ স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ে 3-এ থাকা সুইডেন আসরের সবচেয়ে ফেভারিট। গ্রুপ পর্বে আর্জেন্টিনার পর নক আউট পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে রোমাঞ্চকর টাইব্রেকারে। আর কোয়ার্টার ফাইনালে 2021 চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে সুইডিশের মেয়েরা। এ নিয়ে চতুর্থবারের মতো শেষ চারে ইউরোপের দেশটি। আমরা 2টি বিশ্বকাপ জয়ী দলকে হারিয়ে এখানে এসেছি, এখন সুযোগ ফাইনালে ওঠার, যেটা কোনোভাবেই মিস করতে চাই না। দলের আত্মবিশ্বাস আছে যা খেলোয়াড়রা কাজে লাগাবে। দুর্দান্ত পারফরমেন্সে দর্শকদের মন জয় করা সুইডিশ ডিফেন্ডার আমান্ডা সুজোক আসরের সেরা গোলদাতার পুরস্কার জয়ের। 5 ম্যাচে 4 গোল এই ডিফেন্ডারের। আসর থেকে বিদায় নেয়া জাপানের হিনাতাকে পেছনে ফেলতে প্রয়োজন মাত্র 1 গোল। এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের 6 নম্বরের স্পেন প্রথমবারের মতো উঠেছে সেমির মঞ্চে। নারী বিশ্বকাপের নবম আসর হলেও 2015 সাল থেকে বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করে স্প্যানিশরা। গেল 2 আসরের অভিজ্ঞতা নিয়ে এবার দারুণ ছন্দে স্পেন। শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে পাত্তায় দেয়নি আলবা আইতানারা। কোয়ার্টারে গেল আসরের রানার্স আপ নেদারল্যান্ডসকে হারিয়ে নতুন ইতিহাস লেখে স্পেন। এবার অপেক্ষা ফাইনালে ওঠার। আমরা এবার বিশ্বকাপে এসেছি ট্রফি জয়ের জন্যই। সুইডেন অভিজ্ঞতা এগিয়ে থাকলেও আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। বিশ্বকাপের অভিজ্ঞতা এগিয়ে থাকলেও স্পেনের সাম্প্রতিক পারফরমেন্স চিন্তার কারণ হতে পারে সুইডেনের জন্য। দুই দলের সবশেষ প্রীতি ম্যাচটিও শেষ হয়েছিল সমতায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।